আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছ তোমাদের টাকাগুলিকে কবে দেওয়া হবে যারা এখনও আবেদন করতে পারি তোমাদের আবেদনের ফ্রেশ এবং রিনিউয়ালের লাস্ট ডেট কবে প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে তুলে ধরছি তো সর্বপ্রথম স্বামী বিবেকানন্দের স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে আমি চলে এসেছি এবং এখানে তোমাদের সর্বপ্রথম শেয়ার করব এই স্কলারশিপের লাস্ট ডেট তার আগে তোমরা অনেকেই আমাকে বলেছ স্বামী বিবেকানন্দের স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট নাকি একত্রিশে মার্চ তো তোমরা কি করছো সিম্পলি এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছ এবং এখানে টাইপ করছো এস বি এম সি এম স্কলারশিপ লাস্ট ডেট তো এস সি এম স্কলারশিপ লাস্ট ডেট লিখে যখন তোমরা সার্চ করছো তখন প্রথমেই একটি ওয়েবসাইটে এখানে শো করছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ এবং রিনুয়ালের লাস্ট ডেট কিন্তু এই যে এখানে তারিখটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ একটি ফেক নিউজ এটা কিন্তু সত্যি নয়ক কারণ এটা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কোনো অফিসিয়াল পোর্টাল নয় তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অফিসিয়াল পোর্টালে চলে আসার জন্য তোমাদের কি করতে হবে সিম্পলি তোমাদের টাইপ করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এস ডট ডট গভ ডট ইন এই পোর্টালে তোমরা যদি চলে আসো এটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল পোর্টাল তো এখানে আবেদনের লাস্ট ডেট কী বলেছে সেটা দেখার জন্য অফিসিয়ালি তোমাদের এই হাউ টু অ্যাপ্লাই সেকশন পাবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে অনেকগুলো ইন্টারফেস ওপেন হবে এখানে তোমরা দেখতে পারবে এখানে অ্যাপ্লিকেশন টাইপ হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন রিনিউয়াল অ্যাপ্লিকেশন এবং কন্যাশ্রী ক্রে থ্রি এখানে ওপেনিং ডেট বলে দেওয়া রয়েছে বারো সাত দু হাজার এবং এখানে তোমরা যেই মজার ব্যাপারটা এখানে ক্লোজিং ডেটের অপশনে কোনো কিন্তু ক্লোজিং ডেট মেনশন করা হয়নি অর্থাৎ স্বামী বিবেকানন্দের স্কলারশিপের এখনও পর্যন্ত অফিসিয়ালি লাস্ট ডেট বলা হয়নি তবে একত্রিশে মার্চ লাস্ট ডেট এটা কিন্তু তোমাদের জন্য একদম ভুল খবর এখানে কিন্তু মেনশন করা হয়নি তাই অবশ্যই তোমরা অনেক দিন পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে যতক্ষণ পর্যন্ত নিউ নোটিফিকেশন চলে আসে এরপর তোমাদের যে দ্বিতীয় কোশ্চেন সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের তোমাদের অ্যাপ্লিকেশন অনেকেরই বর্তমানে অ্যাপ্রুভ হয়ে আছে সাবমিটেড পড়ে আছে বা অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বা স্কুল থেকে ভেরিফাই করে দিয়েছে তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন থেকে টাকা কতদিন পর দেবে তো দেখো বন্ধুরা কিছুদিন আগে কিন্তু পেপারে এবং কিছুদিন আগে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবং পেপারে যে নিউজটি বেরিয়েছিল এই মার্চ মাসের মধ্যে তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো তোমাদের প্রত্যেকেরই টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু সেই মতো মার্চ মাস কিন্তু বর্তমানে চলে এসেছে এবং অনেকই ক্যান্ডিডেট এখনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা কিন্তু পায়নি তো কিছুদিন আগে যে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে সেখানে কিছুমাত্র স্টুডেন্টকেই সিলেক্টেড করা হয়েছিল এবং টাকাগুলিকে দিয়ে দেওয়া হচ্ছিল তো বর্তমানে তোমাদের যাদের সাবমিটেড রয়েছে তোমরা কি করবে তোমাদের যে ইনস্টিটিউশন আছে সেখানে তোমার অ্যাপ্লিকেশনের হার্ড কপি নিয়ে জিজ্ঞাসা করবে যাতে তোমার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করে দেওয়া হয় দ্বিতীয়ত যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড থেকে ফরওয়ার্ডেড হয়ে আছে বা ভেরিফাই হয়ে আছে তারা কি করবে তোমাদের বর্তমানে কোনো কিছু করতে হবে না তোমরা ওয়েট করো ওয়েট করলে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ করানো হবে আর বর্তমানে যাদের অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভ রয়েছে তোমরা কি করবে তো তোমরা কিন্তু একদমই লাস্ট স্টেজে রয়েছে তোমাদের আর কোনো রকম কিছু করতে হবে না যখন নেক্সট ফান্ড বা টাকা থাকবে সরকারের হাতে যে স্কলারশিপের জন্য বরাদ্দ টাকা সেই যখন টাকাটি অ্যাভেলেবেল থাকবে তখন তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হবে তারপরেই তোমাদের দু থেকে তিন দিনের মধ্যে টাকাটি ডিসবার্সমেন্ট করা হবে অতএব তোমরা এই মার্চ মাসের মধ্যে তোমাদের অ্যাপ্রুভ যাদের রয়েছে তোমরা কিন্তু অনেকেই টাকা পেয়ে যেতে পারো তো এই পর্যন্ত ছিল দুটি লেটেস্ট আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল